বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে, কি লাগে? অস্ত্র শস্ত্র ছাড়া হবে না। একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক, এখন একটা দেশের কাছে আছে দাকুরাল আর একটার কাছে আছে পারমাণবিক অস্ত্র, কে জিতবে? যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী, তার দাপট তত বেশি। তো এইসব বড় বড় মারণাস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপন্স অথবা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স, এগুলো ওদের হাতে। মসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে, এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মসিহ, তারা মনে করে। আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মসিহ নয়, সত্যিকারের মসিহ কে? ঈসা আলাইহিসসালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিসসালামের হাতে এই মিথ্যা মসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুত নামক জায়গায়। কোন জায়গা? বাবেলুত, হাদিসে বর্ণিত আছে। এবং তাকে মারার পরে নবী ঈসা আলাইহিসসালাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইসলামের গন্তব্য, এটা হবেই।